কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখে থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আপনারা যারা ছাগলের খামার করতে ইচ্ছুক তারা অনেকেই বিড়ম্বনায় বোগেন যে বৃষ্টি ছাগল পালন করলে কতটুকু জমিনে ঘাস চাষ করলে পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যাবে যারা নতুন তারা অনেকেই জানেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো ফলো করবেন এবং বোঝার চেষ্টা করবেন আর যে সকল বাইরা বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পারেন বন্ধুরা আপনারা যারা নতুন খামার করবেন তারা অনেক সময় বিড়ম্বনায় বোগেন যে আমি বৃষ্টি ছাগল দিয়ে খামার শুরু করব তাহলে কতটুকু জমিনে গাছ চাষ করলে আমার খামারের জন্য পর্যাপ্ত গাছ আসবে সেটা নিয়ে অনেক সময় আপনারা চিন্তাভাবনা করেন কিন্তু আসল প্রশ্নের উত্তর আপনারা নিজেরা খুঁজে পান না আর যেহেতু ছাগল খামার আমরা লাভজনক হিসাবে করার চেষ্টা করব এখান থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ পুঁজি আয় করবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই গাছের চাষ করতেই হবে তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব তাহলে বন্ধুরা চলুন দেখা যাক বৃষ্টি ছাগলের জন্য কতটুকু জায়গাতে গাছ চাষ করলে আমাদের ছাগলের খামারের জন্য পর্যাপ্ত পরিমাণ গাছ পাওয়া যাবে বন্ধুরা আপনারা অবশ্যই গাছ চাষ করার জন্য একটু উঁচু জমি বেছে নেবেন যেন পানি না থাকে আর সবচেয়ে হাইব্রিড জাতের গাছ চাষ করবেন হাইব্রিড জাতের গাছের ভিতর রয়েছে পিপ নেপিয়ার পাকচুন জাম্বু এই গাছগুলো আপনারা চাষ করবেন তাছাড়া আলফা আলফা গাছ গাছ ছাগলের জন্য সবচেয়ে ভালো একটা গাছ সেটিও আপনারা চাষ করতে পারেন বন্ধুরা বৃষ্টি ছাগলের জন্য অবশ্যই আপনারা দশ থেকে পনেরো শতক জমিন বেছে নেবেন সুন্দর একটা জমিন বেছে নেবেন উঁচু একটু উঁচু জায়গায় বেছে নেবেন সেখানে আপনারা উন্নত মানের হাইব্রিড জাতের গাছ চাষ করবেন যেগুলো প্রথম চাষ করার পর পঁয়তাল্লিশ দিন পর আপনারা সেই গাছগুলো কাটতে পারবেন এবং কাটার পর পর আপনারা অবশ্যই ইউরিয়া সার কিংবা জৈব সার ব্যবহার করবেন সেক্ষেত্রে গাছগুলো খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং আপনি প্রত্যেক দুই সপ্তাহ পর পর কাটতে পারবেন যেখান দিয়ে কেটে যাবেন পরবর্তীতে পনেরো দিন পর আবার সেখান থেকেই শুরু করতে পারবেন আর যাদের জমিন রয়েছে অনেকগুলি বড় বড় জমিন রয়েছে তারাই একটু বেশি চাষ করতে পারেন যদি দানাদার খাবারের উপর খুব একটা নির্ভরশীল না হয়ে আপনি প্রাকৃতিক উপায়ে গাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি পনেরো শতক জমিতে গাছ চাষ করবেন বৃষ্টি ছাগলের জন্য এখান থেকে আপনার ছাগলের খামারে পর্যাপ্ত পরিমাণ গাছ হবে আপনার দানাদার খরচাটা কমে যাবে আর এ থেকে আপনি অবশ্যই পরবর্তীতে অনেক লাভবান হতে পারবেন আর যে সকল বাইরা ভাবনা করেন যে গাছ ছাড়া আমরা খামার করবো সেক্ষেত্রে আপনার প্রফিটটা সেভাবে আসবে না আর আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ সব দিকে মেনটেন করতে হবে আপনার কাজটা বেশি হয়ে যাবে দানাদার খাবার পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে খরচাও অনেক হবে লাভের পরিমাণ খুবই সীমিত হবে আর এর ভিতরে যদি আপনার খামারে একটু ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি লসের লসে থাকবেন তাই অবশ্যই যারা বাণিজ্যিক আকারে খামার করতে চান ছাগলের উপর নির্ভরশীল হতে চান অবশ্যই গাছ চাষ করে নেবেন গাছ ছাড়া ছাগলের খামার বড় আকারে ছাগলের খামার চালানো অসম্ভব প্রায় আর যে সকল বায়েদের গাছ চাষ করার মতো পর্যাপ্ত জমিন নাই কিংবা ক্ষেত নাই তারা অবশ্যই ছাগল খামার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটু কষ্টটা বেশি করতে হবে সেটা হলো আপনারা আপনাদের এলাকায় অনাবাদে জমির উপরে সে ছাগলগুলো চড়াইতে হবে না হয় সরকারি রাস্তার সাইড দিয়ে আপনারা চড়িয়ে ঘাস খাওয়াতে হবে সেক্ষেত্রে আপনাদের কষ্টটা বেশি হবে আর দানাদার এক্ষেত্রে দানাদার খাবারটা কম লাগবে এবং আপনার আপনারাও এক্ষেত্রে লাভবান হতে পারবেন তাছাড়া শুধু আপনি দানাদার খাবারের উপর নির্ভরশীল হয়ে খামার করলে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ লাভ হবে না সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা বেশি থাকবে যদি আপনি ছাগলগুলো নিয়মিত ওষুধ পানি ভ্যাকসিন না দিতে পারেন কোন একটা ছাগল অসুস্থ হয়ে মারা গেলে সেক্ষেত্রে আপনি লসে থাকবেন তাহলে বন্ধুরা অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পাশে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ